বেগুনের এমন রেসিপি যদি থাকে তাহলে অনায়সেই কিন্তু দুই থেকে তিন প্লেট ভাত খাওয়া যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি বেগুনের খুব সিম্পল কিন্তু মজাদার একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটু বেগুন বেগুনটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এই রেসিপি ভুলেও দেখতে যাবেন না কারণ স্বাদের ঠেলায় খেতে যেয়ে পরে দেখা যাবে অসুস্থ হয়ে পড়েছেন যাই হোক এবার বেগুনগুলোকে এভাবে গোল গোল করে কেটে নেব গোল গোল করে কেটে এর মাঝখান থেকে কিছুটা অংশ নিয়ে নেব বেশিটা অংশ কাটা যাবে না কারণ বেশি অংশ কাটলে দেখা যাবে পরে যখন এর মধ্যে যে ডিমের মিশ্রণটা দেওয়া হবে সেটা দিলে বেশি অংশ কাটলে দেখা যায় একদম ডিমের মিশ্রণগুলো বের হয়ে যায় তারপরে এর মাঝখানে যে অংশগুলি কেটেছে এগুলো আর মনের মাধরে মিশিয়ে যতটুকু পারেন একদম চিকন চিকন করে নিতে হবে আমি যদিও অতটা এক্সপার্ট না অতটা চিকন করতে পারিনি তবে আপনারা যদি আরও চিকন করতে পারেন তবে ততটুকু চিকন করেই কুচি কুচি করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা ধনিয়া পাতা একটু বেশি করে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেব জিরার গুঁড়ো এবার সবগুলো উপকরণ দিয়ে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এই মিশ্রণটা যেহেতু আমার বেগুনগুলো একটু মোটা রয়ে গেছে তাই ভালো করে একটু মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব ডিম ডিমটা তো আমি আজকে প্রথমে রেসিপিটা করছি অনেক আপুকে দেখেছি এখানে দুই তিনটা ডিম দিতে তবে আমি অতটা ডিম দিব না এখানে একটা ডিম দিয়ে কাজ চালাতে হবে কারণ জিনিসপত্রে যে দাম যত অল্প দিয়ে মজাদার করা যায় ততই ভালো কি বলেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে এবার কেটে রাখা বেগুনগুলোর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব তারপর একটা প্যানের মধ্যে বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে তেলটাকে দিয়ে তেলটা বেশি গরম হলে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে পুর দিতে দিতে তলাটা একদম পুড়ে গেছে চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে এর মধ্যে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তারপরে দিতে হবে হ্যাঁ এই এই অবস্থায় যে বেগুন এই জন্য আমি কম করে কাটতে বলেছিলাম কারণ বেগুনটা যদি বেশি করে কাটা হয় তখন দেখা যায় যে এই ডিমের মিশ্রণটা দিলে এটা একদম বের হয়ে যেতে চায় তারপরে দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিয়ে উলটিয়ে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে তা না হলে কিন্তু একদম সবগুলো বের হয়ে যেতে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা একদম কমিয়ে একটু চেপে চেপে দিয়ে তারপর ভাজি করে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটা সুবিধা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় যেহেতু গ্যাস নেই যাদের আমার মতো গ্যাস থাকবে না তারা কিন্তু এরকম ঢাকনা দিয়ে ঢেকে দাঁড়িয়ে থেকে ভাজি করে নেবেন আর এটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে আমার তো অনেক প্রিয় আমি শুধু বেগুন ভাজি দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খেতে পারি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবারও হাজির হব অন্য কোনো দিন আল্লাহ হাফেজ